এই ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্য, তাই যদি কোনো ছেলে যদি এই মুহূর্তে ভিডিওটা দেখো তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে চলে যাও, কারণ আজকে শুধুমাত্র কথা হবে মেয়েদের ইনার নিয়ে। তো আজকে আমি কথা বলবো মেয়েদের ব্রা, এটা খুব একটা সেন্সিটিভ প্রবলেম আমাদের সমস্ত মেয়েদের জন্য। আমরা অ্যাকচুয়ালি আমাদের ব্রা কেনার যে প্রবলেমগুলো বা ব্রা ঘটিত যে সমস্যাগুলো, এগুলো আমরা কোথাও শেয়ার করতে পারি না, কারোর সাথে বলতে পারি না। ইভেন সব থেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমরা কোনো ব্রার শপে গিয়ে বা ইনার শপে গিয়ে তাদের সঙ্গে আমাদের প্রবলেমটাকে শেয়ার করতে পারি না। তো আজকে আমি আমার ভিডিওটা এই রিলেটেড নিয়ে এসেছি, ব্রা নিয়ে এ টু জেড যাবতীয় তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করব, এবং আমি আশা করব তোমাদের সবার ব্রা নিয়ে সব প্রবলেম সলভ হয়ে যাবে। চলো আজকে আমরা জানি ব্রা নিয়ে খুঁটিনাটি বিষয়, মেয়েদের ইনার নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো। তো নাম্বার ওয়ান, আমাদের ভুল ধারণা আছে যে বাড়িতে থাকলে ব্রা পরার একদমই দরকার নেই। এটা টোটালি একটা ভুল ধারণা। রাত্রে বেলায় বেড টাইম বাদ দিয়ে আমরা অল টাইম ব্রা পরবো, না হলে কিন্তু আমাদের ব্রেস্টের শেপ একদম নষ্ট হয়ে যাবে। নাম্বার টু, ব্রা হোক বা অন্য কোনো ধরনের ইনার, সেটা হচ্ছে রেগুলার কাচতে হবে, রেগুলার ওয়াশ করতে হবে, এবং সেটা প্রপারলি রোদে শুকাতে হবে। তার কারণ হচ্ছে আমাদের ব্রাতে বা আমাদের ইনারে প্রচণ্ড ঘাম লেগে থাকে, শরীরের গন্ধ, ময়লা, নোংরা যাবতীয় সব কিছু কিন্তু এই ইনার অ্যাবজর্ব করে নেয়। তো আমরা ইনার কাচার পরে আমরা যদি রোদে খটখটে করে এটাকে না শুকাই তাহলে কিন্তু জীবাণুমুক্ত থাকার পসিবিলিটি কিন্তু অনেকটাই কমে যেতে পারে। নাম্বার থ্রি, আমরা সবসময় চেষ্টা করবো নুড কালারের ব্রা পরতে। যদি নুড কালারের ব্রা না পরি তাহলে কি হয়, অনেক সময় ব্ল্যাক ড্রেস বা হোয়াইট ড্রেসের সাথে আমাদের ব্রার কালার বোঝা যায়। এটা কিন্তু খুবই খুবই দেখতে বাজে লাগে এবং তোমার পার্সোনালিটিকে একদম ডাউন করে দেবে। তো আমরা চেষ্টা করবো সবসময় নুড কালারের ব্রা পরার, তাহলে আমরা যে কালারের ড্রেস পরি না কেন এটা একদমই বোঝা যাবে না। নাম্বার পাঁচ, আমরা সবসময় সঠিক মাপের ব্রা পরবো, না হলে কিন্তু প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল হতে পারে। ইভেন এমনও হতে পারে তোমার প্রচণ্ড ব্রেস্ট পেন শুরু হয়ে গেছে এবং তুমি বুঝতে পারছো না যে ব্রেস্ট পেনটা, এই লেভেলের ব্রেস্ট পেন শুধুমাত্র ব্রা ঠিকঠাক সাইজের না পরার জন্য। তাই ব্রার সাইজটা প্রপারলি পরাটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। নাম্বার ৬, ব্রার সাইজ তোমার যাই হোক না কেন সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কাপ সাইজটা। মানে ধরো তোমার ব্রা হচ্ছে 32 সাইজের, কিন্তু তোমার কাপ সাইজ হতে পারে এ বি সি ডি ই, এটা জি পর্যন্ত কাপ সাইজ আছে। তো আমরা সবসময় ব্রা কেনার সময় আমাদের ব্রার সাইজের থেকেও বেশি ইম্পর্টেন্স দেব সেটা হচ্ছে কাপ সাইজে। আমরা কিন্তু কাপ সাইজটা প্রপারলি জেনে বুঝে আমরা ব্রা কেনার চেষ্টা করব, তাহলেই আমরা কিন্তু আমাদের পারফেক্ট ব্রাটা চুজ করতে পারবো। নাম্বার ৭, চলো আমরা এবার কিছু ব্রা দেখে নেব এবং আমরা বুঝে নেব কোন ব্রাটা কার জন্য। তো এই ব্রাটা হচ্ছে ওয়ার্ড ব্রা, এটার নিচে খুব শক্ত ওয়ার্ড থাকে। এটাতে যেটা হয়, ব্রেস্ট খুব ভালো করে হোল্ড করে রাখতে সাহায্য করে। এর ভিতরে ফোমের মতো আছে, এগুলোকে বলা হয় পুশআপ ব্রা। যাদের ব্রেস্ট একটু ছোট এটা তাদের জন্য, অথবা যাদের ব্রেস্ট ঝুলে থাকে মানে যাদের স্যাগি ব্রেস্ট তাদের জন্য হচ্ছে এই ব্রাগুলো। আবার এই ব্রাটা হচ্ছে ওয়ার ব্রা, কিন্তু ভিতরে কোনো পুশআপ দেওয়া নেই, কারণ যাদের ব্রেস্ট বড় তাদের পুশআপ ব্রা পরলে দেখতে খুবই খুবই বাজে লাগবে। কিন্তু এই ওয়ারের জন্য ব্রেস্টটা সুন্দর করে হোল্ড করতে পারবে, তাই এটা হচ্ছে স্যাগি ব্রেস্টের জন্য অথবা যাদের ব্রেস্ট বড় সাইজের আছে তাদের জন্য। নাম্বার ৮, এবার আমি কথা বলবো যে সমস্ত মেয়েরা টি শার্ট পরতে ভালোবাসো বা যে সমস্ত মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরো, বডিকন ড্রেস পরো, তাদের জন্য তারা কিন্তু গতানুগতিক নর্মাল ওয়েতে ব্রা পরবে না। এটা কিন্তু খুব খারাপ দেখতে লাগে এবং খুব আনস্মার্ট দেখতে লাগে। তোমরা সবসময় চেষ্টা করবে সিমলেস ব্রা পরার জন্য। এতে কিন্তু ব্রার সাইজ, ব্রার ডিজাইন, ব্রার কাপ এবং ব্রার ওয়ার কোনো কিছু বোঝা যাবে না। এটা দেখতে খুব সুন্দর লাগবে, ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে লাগবে। আমরা টি শার্ট বা বডিকন ড্রেস পরার সময় আমরা চেষ্টা করব ব্রার দিকে খুব ভালো করে নজর রাখার জন্য। নাম্বার ৯, যাদের বড় ব্রেস্ট বা যাদের স্যাগি ব্রেস্ট তারা চেষ্টা করবে সবসময় থিক লেয়ারের মানে থিক স্ট্র্যাপের ব্রা পরার জন্য। এতে তোমার ব্রেস্টটা দেখতে ভালো লাগবে, ব্রেস্টটা খুব ভালো করে হোল্ড করে থাকবে। নাম্বার ১০, যাদের ব্রেস্ট বড় তাদেরকে নিয়ে তো অনেক কথা হলো, তাদের ব্রা নিয়ে অনেক নিয়ম কানুন আমরা জানলাম, এবার আমরা জানবো যাদের ব্রেস্ট ছোট তারা কি করবে। যাদের ব্রেস্ট ছোট তারা ব্রালেট পরার চেষ্টা করবে, এবং ব্রালেটটা তাদের জন্যই বানানো হয়েছে যাদের ব্রেস্ট ছোট সাইজের। তো এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় এবং দেখতেও ভীষণ ভীষণ সুন্দর হয়। নাম্বার ১১,
যারা স্পোর্টস ওমেন আছো, যারা খেলাধুলা করো অথবা জিম করো, এক্সারসাইজ করো, তাদের জন্য একটা সতর্কতা বাণী হচ্ছে যে তোমরা সবসময় স্পোর্টস ব্রা পরে খেলাধুলা করার চেষ্টা করবে অথবা এক্সারসাইজ জিম তুমি যা কিছু করো না কেন, তুমি যদি সামান্য স্কিপিংও করো তাহলেও তোমাকে স্পোর্টস ব্রা পরতে হবে। একটা বিগ নো স্পোর্টস ওমেনদের জন্য বা এক্সারসাইজ করা ওমেনদের জন্য, কোনোভাবেই তুমি নর্মাল ব্রা পরে এটা করতে পারবে না। তোমার ব্রেস্টের সাইজ কিন্তু খুব জঘন্যভাবে নষ্ট হয়ে যেতে পারে এবং খুব এটার জন্য তোমাকে সারা লাইফ হয়তো সাফার করতে হতে পারে। নাম্বার 12, আমি ব্রা নিয়ে এত কথা বললাম, এরপরে আমি বাড়িতে যারা ব্রা পরবে সবসময় অল টাইম, আমরা জানি এটা আমাদের জন্য কত কঠিন ব্যাপার অল টাইম ব্রা পরে থাকা, তো ব্রা কখনোই কোনো ব্রাই তোমার একদম কমফোর্টেবল ফিল হয় না যে আমি কিছুই পরে নেই, এরকম ফিলটা তোমার ব্রা পরে কখনোই হবে না। কারণ তুমি যত দামি ব্রা পরো যাই পরো না কেন, কিছু না কিছু তোমার ফিল হবেই যে আমি কিছু একটা পরে আছি। তো যাই হোক, আমি তাও সাজেস্ট করব ওয়্যারলেস এবং নন প্যাডেড ব্রাগুলো বাড়িতে অল টাইম পরার জন্য। এতে যেটা হবে সেটা হচ্ছে তুমি একটু হলেও রিলিফ পাবে এবং একটু হলেও তোমার শান্তি ফিল হবে, অ্যান্ড মানুষ অভ্যাসের দাস। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যতগুলো টিপস দিলাম এই অবধি, সব থেকে ইম্পর্টেন্ট টিপস হচ্ছে এটা, অনেকে ব্রেস্টের শেপ নষ্ট হয়ে যাওয়ার জন্য রাত্রেবেলায় ব্রা পরে শুয়ে যায়। বিগ বিগ নো, একদম এই ভুলটা করা যাবে না। তুমি যদি রাত্রেবেলায় দিনের পর দিন ব্রা পরে শুয়ে থাকো তাহলে কিন্তু তোমার একটা মারাত্মক প্রবলেম হতে পারে, ইভেন তোমার ব্রেস্ট ক্যান্সার অবধি তুমি পৌঁছে যেতে পারো। তো সেক্ষেত্রে হচ্ছে কখনোই ভুল করেও রাতে ব্রা পরে ঘুমাবে না। বেডে ওঠার পরে অবভিয়াসলি ইনার খুলে দিয়ে একটা আরামদায়ক পোশাক পরে ঘুমাবে, যা কিছু ইনার পরার, টাইট ড্রেস পরার, সব কিছু আমরা দিনের বেলায় পরবো। রাতের বেলায় ঘুমের টাইমটাই আমরা ভীষণ ঢিলে ঢালা এবং ইনার ছাড়া ভাবে ঘুমানোর চেষ্টা করবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবে সবাই, চলো টাটা।